অনেকেই বলেছেন যে শিক্ষকরা কষ্টে আছে, বিশেষ করে নন এমপিও শিক্ষকরা, নন এমপিও শিক্ষকদের কর্মচারীদের প্রণোদনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি দিয়েছেন এবং দ্বিতীয়বারও একটি দেয়ার সেটিরও কাজ চলছে। অনেকেরই এনআইডির সঙ্গে টেলিফোন নাম্বার নিয়ে কিছু সমস্যা থাকার কারণে সেখানে কিছুটা বিলম্ব হচ্ছে, কিন্তু যাদের এই সমস্যা নেই তারা টাকা পেয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাদের কোনো ডিভাইস নেই তাদেরকে ডিভাইস কেনার জন্য সফট লোন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক এবং অনাবাসিক যেসব ভবন রয়েছে সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন, সেগুলোকে সব সংস্কার করা হয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের শিক্ষার্থীরা এই সময়টাতে এই অনলাইন বা অন্যান্য যে পাঠদান পদ্ধতি তার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের এই যে ধান কাটা, প্রায় 10,000 একর জমির ধান কাটার কাজেও তারা কিন্তু সহায়তা করেছে গত বছর। এখন আপনারা বলতে পারেন ওরা ধান কাটতে যাচ্ছে, ক্লাসে যাচ্ছে না কেন? ক্লাসের মধ্যে যেভাবে তাদের এক্সপোজড হতে পারে এবং যেভাবে সংক্রমণ ছড়াতে পারে, অনেকেই বলেছেন, অনেক মাননীয় সদস্য বলেছেন যে শিশুদের ইমিউনিটি অনেক বেশি, শিশুদের ইমিউনিটি বেশি এই কথাটি যেমন বলছেন, শিশুরা কম সংক্রমিত হচ্ছে এই কথাটি যেমন বলছেন, একই সঙ্গে বিজ্ঞান বলছে শিশুদের মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি। তারা নিজেরা হয়তো আক্রান্ত হয়ে নিজেদের সিমটম অনেক থাকবে না, কিন্তু তারা বাড়িতে গিয়ে তাদের বাড়িতে বাবা মা সহ আমাদের দেশে অনেক যৌথ পরিবার, বিশেষ করে গ্রামাঞ্চলে, সেখানে তাদের সকলে সংক্রমিত হওয়ার একটা বিরাট বড় একটা আশঙ্কা রয়ে গেছে, সেটিকে কিন্তু মাথায় অবশ্য অবশ্যই রাখতে হবে। আমরা শিক্ষার্থীদেরকে কমিউনিটি এঙ্গেজমেন্ট, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এগুলোর মাধ্যমে আমরা শিক্ষা দানের নানান রকমের ব্যবস্থা করছি। শিক্ষার্থীদের শারীরিক মানসিক স্বাস্থ্যের বিষয়টি তুলেছেন, আমরা এই সময়টাতেই আমরা এই যে অনলাইনে করছি নানান, সেখানেও আমরা তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টাকে লক্ষ্য রেখে নানান ধরনের আমরা শিক্ষা উপকরণ সেখানে ব্যবহার করছি। আর আমরা এই সময়টাতে আমাদের দেশের প্রায় 2 লক্ষ শিক্ষককে কাউন্সেলিং এর প্রশিক্ষণ দিচ্ছি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত পক্ষে 2 জন কাউন্সেলিং এ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক থাকবেন। কাজেই আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে যারা বয়সন্ধিকালীন, তাদের নানান ধরনের সামাজিক পারিবারিক অনেক রকম চাপের মধ্যে থাকে, অনেক রকমের মানসিক সমস্যা হয়, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেক আগে বলেছিলেন যে মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিশেষজ্ঞ তাদেরকে এই কাজে যুক্ত করবেন। আমরা প্রক্রিয়া শুরু করেছি গোড়াতে, অন্তত পক্ষে প্রতি জেলায় একজন করে এই এইরকম একজন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে, এরপরে তারা আবার সমস্ত একেবারে উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমাদের নানান জনবলকে এই ব্যাপারে প্রশিক্ষিত করবেন। আমাদের যে শাহানা কার্টুন বলে একটি কার্টুন আমরা তৈরি করেছিলাম, সেটি প্রতিটি প্রতিষ্ঠানে সেটি উদ্বোধন করা হয়েছিল, প্রতি প্রতিষ্ঠানে সেগুলো দেখবে প্রতি সপ্তাহে বাচ্চারা। তার মধ্য দিয়ে শিশু অধিকার, বয়সন্ধিকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ নিরোধ, নারীর প্রতি সহিংসতা নিরোধ, এরকম আরো বহু সামাজিক সমস্যা, সেগুলো তারা বিভিন্ন নাটক বা কাহিনী দেখার মধ্য দিয়ে সেগুলো শিখবে, সেইগুলোও আমরা চালাচ্ছি। যখন স্কুল খুলবে তখন আরো বেশি তারা সেটি দেখতে পারবেন। শিক্ষার্থীদের জন্য যে জেনারেশন ব্রেক থ্রু স্বল্প সংখ্যক প্রতিষ্ঠানে চালু করা হয়েছিল, সেটি আমরা যখন প্রতিষ্ঠান খুলব প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সেই কর্মসূচিটি চালু হবে। বই পড়া কর্মসূচিও প্রতিটি প্রতিষ্ঠানে চলবে। আমরা অনেকেই কর্মসংস্থানের কথা বলেছেন, আমরা এখন শুধুমাত্র যে আমাদের পাঠক্রমে যা পড়াচ্ছিলাম তা নয়, তার সঙ্গে সফট স্কিলস, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল স্কিলস, যেগুলো দিয়ে কর্মসংস্থান এবং নিজে কর্ম উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারবে, সেই স্কিলসগুলো শেখানোর সমস্ত কাজ আমরা এখন হাতে নিয়েছি এবং সেগুলোর কাজ শুরু হয়ে গেছে, এবং সেগুলো আমাদের একেবারে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সকল পর্যায়ে সেটি নেওয়া হবে। এজন্য প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় একযোগে আমরা কাজ করছি। ইউজিসির কে সক্ষমতা বাড়াবার চেষ্টা করছি। এই যে কতগুলো অভিযোগ করেছে একটুখানি যদি, মাল্টিমিডিয়া ক্লাসরুম নিয়ে কিছু দুর্নীতির কথা বলেছেন, এই প্রকল্পটিতে যেন টেকসই হয় সেই জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টার অনেক ক্ষেত্রেই আমরা শুনি যে দ্রুত নষ্ট হয়ে যায়, সেই জন্য স্মার্ট টিভি দিয়ে এটিকে প্রতিস্থাপন করা, যাতে খরচও কম হবে কিন্তু এটি বেশি টেকসই হবে এবং একই ধরনের কাজ করা যাবে, সেই জন্য এই প্রকল্পটিকে আমরা নতুন করে পুনর্গঠন করছি।